नमस्कार, আমি নিশা সাহা। আমার শখের বাগান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে গাছটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো ধুতুরা। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ধুতুরা গাছটি, এই গাছটা মাটিতেই হয়েছে এবং মাটিতে হওয়ার জন্য গাছটা দেখুন এত বড় হয়েছে। এটা এখন বর্তমানে আমার থেকেও লম্বা হয়ে গিয়েছে, এতটা লম্বা হয়েছে। এবং এই গাছটা একেবারে লো মেনটেন্যান্স, বলতে গেলে এর বিশেষ কিছুই পরিচর্যা করতে হয় না। এই গাছটি আমি একটা রাস্তার পাশ থেকে ছোট একটা চারা তুলে এনে লাগিয়েছিলাম। তা আমি এখানে লাগানোতে গাছটা একটু গ্রোথ হতে বেশ অনেকটা দেরি হয়েছিল, যেহেতু আমার এই পাঁচিলের পাশে মাটিতে গাছটা লাগানো আছে। খুব একটা তলার দিকে সূর্যালোক পেত না, কিন্তু তারপরে যে সেই পাঁচিলটা ছাড়িয়ে গাছটা বড় হলো, তারপরে তার গ্রোথ আর একেবারেই থেমে থাকেনি। এটাতে গাছটাকে বিশেষভাবে নজর দিতে হবে জলের দিকে, এই তলাটা, এতে জল যেন মোটামুটি থাকে, একেবারে ড্রাই হয়ে না যায় সেটা দেখতে হবে। যখন গ্রীষ্মে চৈত্র মাসের দিকে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, তখন এই গাছে যদি গোড়ায় প্রতিদিন জল দেওয়া না হয় তাহলে এর ফুল হওয়া বন্ধ থাকে। এছাড়া এটা সারা পুরো বারো মাসই ফুল হতে থাকে। এবার যদি দেখা যায় কখনো যে গ্রীষ্মের সময় গোড়াটা শুকিয়ে গিয়েছে এবং জলের অভাবে গাছটাও শুকিয়ে গিয়েছে, তাতেও কোনো অসুবিধা হয় না। তারপরে আবার এই গাছটাতে আবার নিজের ফুলে ফেঁপে ওঠে এবং এভাবেই ফুল হতে থাকে। দেখুন আজকে আমার এই গাছটাতে সব দিক থেকে মিলে টোটাল সাতটা ফুল হয়েছে এবং এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো শিবজির বিশেষ ভালো লাগার ফুল, শিব ঠাকুরের পুজোতে এই ফুলটা বিশেষভাবে লাগে। এটাই একটা কাঁটা মতো হয় এই যে ফুলের এই গোড়াতে, এই ফুলের গোড়ায় যদি ফুলটাকে আজকে তোলা না হয় তাহলে এর গোড়ায় একটা কাঁটা মতো হয় এবং সেই কাঁটার মধ্যে অনেক বীজ থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই গাছে সেভাবে একটাও কাঁটা নেই, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। অন্য সময় কখনো কাঁটা হলে আমি আবার ভিডিও করে দেখাবো। সেই কাঁটাগুলো শিবের পুজোতেও লাগে এবং এই কাঁটার এই যে গোল এরকম একটা কাঁটা মতো হয় সেটার মধ্যে অনেক বীজ হয়, সেই বীজগুলোই ছড়িয়ে দিলে বা নিজে থেকে ছড়িয়ে গিয়ে এর গাছের চারা হয়। এছাড়া এই গাছে যদি ছোট নরম অংশ, খুব বেশি শক্ত লাগে না, এরকম নরম বেশ সবুজ সতেজ অংশ যদি কেটে মাটিতে লাগিয়ে দেওয়া হয় তাহলেও এই গাছে প্রপোগেশন হয়ে যায়। ফলে এই গাছ চারা তৈরি করা কোনো সহজ খুবই সহজ উপায়। এই গাছ যেমন মাটিতে হয়েছে, মাটিতে গ্রোথটা খুব ভালো হয়। এই গাছ টবেও হয়, টবে আমি ভিডিও করে দেখাবো। আমার টবে দুটো ধুতরা রয়েছে এবং সেটা একটাই এই রকমই ভ্যারাইটিস এবং আর একটা অন্য ভ্যারাইটির আছে, আমি সে দুটোই দেখাবো। আমার সেগুলো ছাদে হয়েছে। এইটা দেখছেন আপনি সাদা রঙের ধুতুরা। এছাড়া এই ধুতুরা আরও অনেকগুলো কালারের হয়, বেগুনি রঙের হয় এবং একটু দুধ সাদা টাইপেরও হয়। এই ধুতুরা গাছের উপকারিতা বিভিন্ন আছে। এটা হচ্ছে বিষাক্ত ধরনের গাছ, ফলে এই গাছ থেকে আপনি অন্যান্য গাছের পেস্টিসাইডও বানাতে পারেন। আর এই গাছের ঔষধি গুণ আছে। এই গাছের পাতা যদি বাচ্চাদের বা বড়দের কারোর যদি গলায় ব্যথা হয় তাহলে এই গাছের পাতা একটু উষ্ণ গরম করে যদি সেই জায়গায় শেক করা হয় তাহলে সেই জায়গাটা ভালো হয়ে যায়। এই গাছের খুব একটা রোগ পোকা হয় না, কারণ এটা নিজেই একটা পয়জনাস গাছ, সেই জন্য এই গাছে বিশেষ কোনো রোগ পোকা হয় না। আর এটা মাটিতে যেহেতু হয়েছে এতে বিশেষ কোনো সার দেওয়ার প্রয়োজন এখানে হয় না। তাও আমি মাঝে মাঝে এর গোড়ায় একটু গোবর সার একটু সর্ষের খোল ছড়িয়ে দিয়ে এর উপরে জল দিয়ে থাকি, তাতে এই গাছটা এত সুন্দর ভালো হয়েছে। সাধারণত মাটিতে যে গাছগুলো হয় সেই গাছ তার যেটুকুন খাদ্য দরকার সেটা মাটি থেকে নিয়ে থাকে যদি সেই এলাকার মাটি ভালো হয়। আমার এখানকার মাটিটা খুবই ভালো, যার জন্য মাটিতে আমি যে গাছগুলোই লাগিয়েছি তারই গ্রোথ খুব ভালো হয়েছে। এই গাছের একটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় যে এই গাছের ফুল তোলার সময় বা এই গাছের যে কোনো পরিচর্যা করার সময় হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে রাখতে হবে, কারণ এই গাছটা হচ্ছে খুবই পয়জনাস গাছ। এর বাইরে এটার ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।